লেসলি দয়া করে যেসব অতিরিক্ত রো আমার এক্সেল টেবিলে যোগ করেছিল আমি সেগুলো গোছাতে চেষ্টা করছিলাম তখন শুনলাম বাসার ফোনটা বাজছে আমি জানতাম আম্মা করেছেন আবারও মোবাইল ফোন আমি সাধারণত সাইলেন্টে রাখি কিন্তু আম্মা জানেন বাসাই আছি বাসা থেকে কাজ করার কারণে অনেক ডকুমেন্টই শেয়ার এক্সেসে থাকে আর আমার ফর্মুলা ঠিক কাজ করছিল না আমরা কাজে মজা করে বলি ওর মাতব্বরি ঠিক করতে আপনাকে লেসলিশ ভাষায় কথা বলতে হবে আম্মাকে অপেক্ষা করানো ছাড়া উপায় ছিল না আমার খারাপ লাগছিল কয়েক মাস আগে আব্বাকে কোভিডে হারানোর পরেই আবার আমার ছোট ভাই সাইফ প্রায় একই পথে যাচ্ছিল আম্মা ভেঙে পড়েছিলেন আব্বার দাফনের সময় পৃথিবীব্যাপী আমাদের পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল স্বস্তি আমরা মাত্র দশজন যেতে পেরেছিলাম আব্বার জন্য প্রত্যেকে কয়েকবার করে দোয়া খতম দিয়েছিলেন কিন্তু এখন যে মেসেজগুলো উড়ে বেড়াচ্ছে সেগুলো বরং আম্মার কষ্ট আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে আম্মার ভাই ফারুক মামা হচ্ছে সবচেয়ে বড় ফাজিল কোভিড নাইন্টিন নিয়ে সে রীতিমতো আজগুবি সব খবর ছড়ানো শুরু করলো এই সবই সরকারের ধাপ্পাবাজি ফাইভ জির সাথে যোগ আছে কারণ এটা তো কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না যে কোভিড শুরু হওয়ার সাথে সাথে মাস্তুলের মতো থাম্বা গজায় উঠল কত বড় বড় ওষুধ কোম্পানি যে এর পেছনে আছে আর ট্রাম্প কুং ফ্লু আবিষ্কার করে উহানে পাঠিয়ে দিয়েছিল যাতে চায়নার সুপার পাওয়ার হওয়া বন্ধ করা যায় আমি ফোরন কেটে বললাম লিখে তারা আবার তার কাছে ফেরত পাঠিয়ে দিয়েছে সাথে এর আগে কখনো আমি বেয়াদবি করি নেই আমার চোখে পানি দেখে বললাম নোটিফিকেশন বন্ধ করে রাখতে আর চ্যাট মুছে ফেলতে অথবা গ্রুপ ত্যাগ করতে কিন্তু আম্মা পারিবারিক গাল গল্প শোনা ছাড়তে চান না আর ছাড়তে চান না কার চিতল মাছের কোপ্তা কেমন হয় সেটা নিয়ে আড্ডা দিতে ফারুক মামা বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলেন উনি বললেন সাইভ যে পুরোপুরি সেরে ওঠে নাই তার কারণ হল তারা ওকে ইন্ডিউসড কমাতে রেখেছিল যাতে এক্সপেরিমেন্টাল ড্রাগ ও শরীরে ঢোকাতে পারে যেটা ওর জন্য ক্ষতিকর আম্মাকে ফ্লু জ্যাব না নিতে বললেন মেডিকরা তোর শরীরে করোনা ঢুকায় দিবে তুই জানতেও পারবি না ওদের গিনিপিক দরকার আম্মার চেয়ে ফারুক মামা বয়সে বড় তাই আম্মা তার কথা শুনলেন সাইফ বিষয়টা জানতে পেরে মামার উপর ভীষণ খাপ্পা হয়েছিল এদিকে ভাইয়ের সাথে বেয়াদবি করার জন্য আম্মা আমাদের পেছনে লেগেছেন আমি তাকে বোঝাতে চেষ্টা করলাম সাইফ ভেন্টিলেটর নিয়ে গেল আর রিসার্চ হিরো হয়ে ফিরে এলো আমাদের পারিবারিক গ্রুপে এই কথাটা লিখে পোস্ট করেন আম্মা বললেন আমার ছেলে আগে স্নোডন মাউন্টেন তরতর করে উঠে যেত কিন্তু এখন ও সিঁড়ি দিয়েও উপরে উঠতে দম পায় না আব্বা আমাদের ছেড়ে যাওয়ার পরে আমি আম্মাকে বলেছিলাম আমাদের সাথে এসে থাকতে বাসায় আব্বা স্মৃতির মধ্যে থাকার চেয়ে আমাদের বাবুলও এসে থাকেন এমন তো না যে আমরা কেউ আব্বাকে ভুলে থাকতে চাই কিন্তু আম্মা নড়তে চাইলেন না ছেলেরা স্কুলে ফিরে যাওয়ায় আমাদের বাবুল খুব শীঘ্রই ফেটে গেল ছোট ছেলে জেইনের ক্লাসের একটা বাচ্চার লক্ষণ প্রকাশ পেয়েছিল তাই আইসোলেটে থাকার জন্য ওর স্কুল থেকে পুরো ক্লাসকে আলাদা করে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল আলহামদুলিল্লাহ জেইন অ্যাসামটেমেটিক ছিল যার কারণে আমরা ওর টেস্ট করাতে পারিনি বেছারা বাচ্চাটা ওর ঘরে ট্যাবলেট নিয়ে আটকা পড়েছিল ফ্লুজ্যাব ছাড়াই আম্মা এসে ও দেখাশোনা করতে চেয়েছিলেন কিন্তু সেই ঝুঁকি আমি নিতে পারিনি এমনকি বাগানেও না আমার স্ত্রী বলছিল সম্পূর্ণ লকডাউনের সময়টা সে মিস করে কারণ বাসা থেকে সবাই বের না হওয়ায় অন্তত এটুকু তুমি জানতে যে সবাই নিরাপদে আছে সেই সন্ধ্যায় আমি জেইনের ঘরে উকি দিয়ে দেখলাম ও আম্মার সাথে ফেস টাইম করছে ও কাঁদছিল ছিল দ্য পয়েন্ট অফ স্কুল ওয়ার্ক দাদুমণি হোয়েন উই কাঁট বিট করোনা ভাইরাস আব্বার চলে যাওয়া আমার বাচ্চাদের খুব আঘাত করেছিল তার উপর এখন ওরা ওদের দাদুমণিকে দেখতে পারছিল না আর হাগও করতে পারছিল না তখন আমি শুনলাম আম্মা জেইনকে গল্প বলছেন যে গল্পটা উনি সবসময় আমাদেরকে বলতেন সেই উটের গল্পটা আমি এর কিছু সময় আগে মসজিদের ইন্টারফেথ ফোকাস গ্রুপে গিয়েছিলাম তারা আমাদের এলাকায় পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন চালু করতে যাচ্ছে এবং এর জন্য তাদের কয়েকশো স্বেচ্ছাসেবীর প্রয়োজন যে দলটা এই কাজের নাম লিখিয়েছে তাদের মধ্যে তিরানব্বই ভাগ মানুষই সাদা মানুষ ছিল যার জন্য আমাদের কমিউনিটির মানুষজন আস্থা পাচ্ছিল না টাস্ক ফোর্সের সদস্যরা তাদের সমস্ত উদ্বেগের উত্তর ধৈর্যের সাথে দিচ্ছিল যেমন এই ভ্যাকসিন জীবন্ত না এই বিশেষ ভ্যাকসিনে কোনো প্রাণীর উপাদান ব্যবহার করা হয় নাই আর এটা হালাল না এটা ইন্স্যুরেন্সের উপর কোনো প্রভাব ফেলবে না সবার জন্য কাজ করে এমন ভ্যাকসিনের খোঁজে যদিও রীতিমতো প্রতিযোগিতা চলছে তবে প্রোটোকল মেনে চলার ক্ষেত্রে রকম গাফিলতি করা হচ্ছে না আমরা সব তথ্য বুঝে নিয়েছিলাম অন্যদের কি পরামর্শ দিতে হবে সেটা আব্বা ঠিকই জানতেন কিন্তু এখন কি করা উচিত জানার জন্য সবাই আমার মুখের দিকে তাকিয়েছিল আমার ছেলেটার মন খারাপ দেখে তা আমার কাছে পরিষ্কার হয়ে গেল সরকার বলেই যাচ্ছে যে মহা সমারোহে আসিতেছে কিন্তু অবস্থার তারতম্য তখনই ঘটবে যখন আমাদের হাতে ভ্যাকসিন থাকবে ততদিন পর্যন্ত আমরা এই করোনা কালে মানে যাকে নিউ নর্মাল বলা হচ্ছে তার মধ্যেই আছি পরের দিন আমি আম্মাকে বললাম আমি স্বেচ্ছাসেবীর কাজ করছি ন্যাশনাল ভ্যাকসিন রেজিস্ট্রিতে আমি আমার নাম লিখিয়েছি যে লোকটা ট্রায়াল দিতে গিয়ে সত্যি অসুস্থ হয়ে পড়লো সেটা কি হবে আম্মা আমি এই কাজ আপনার জন্যই করছি অনেক মানুষ ট্রায়ালে অংশ নিয়েছিল বলেই আজকে আপনি ফ্লু জ্যাব নিয়ে রক্ষা পেতে পারেন কিন্তু সেটাও তো নিচ্ছেন না আব্বাকে আমরা হারিয়েছি আপনাকে হারাতে চাই না তারপরে আম্মাকে আমি সেই একই গল্প বললাম যেটা তিনি জেইনকে বলেছিলেন একদিন আমাদের নবী হজরত মোহাম্মদ ইসলাম তার এক বেদুইন সঙ্গীর সাথে ভ্রমণে বেরিয়েছিলেন এবং গন্তব্যে পৌঁছবার পর তিনি লক্ষ্য করলেন যে সে তার উঁট বেঁধে রাখে নাই আমি আল্লাহর উপর ভরসা রাখি সে পালাতে পারবে না বা চুরি যাবে না সঙ্গী জবাব দিলেন তখন তার উত্তরে আমাদের নবীজি বলেছিলেন প্রথমে তোমার উঁট বেঁধে রাখো তারপরে আল্লাহর উপর ভরসা করো বিশ্বাসের অর্থ এই না যে তুমি ভাগ্যের কাছে মাথা নত করবে কিন্তু তোমার যা করণীয় তা করবে না ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার সময় আমি সেলফি তুললাম আর আম্মা সেটা পারিবারিক গ্রুপে পোস্ট করলেন তখন ভ্যাকসিনের বিপক্ষে যারা ছিল তাদের কাছ থেকে ম্যাসেজের বন্যা বয়ে গেল আর আম্মা নবীজির উপদেশ তাদের মনে করিয়ে দিলেন প্রথমে তোমার উঁট বেঁধে রাখো তারপরে আল্লাহর উপর ভরসা করো চ্যাটে সবাই চুপ করে গেল পরে দুজন কাজিন আমাকে সরাসরি লিখে জানতে চাইল তারা কি করতে পারে আমরা পরিবার মিলে একসাথে এই সেকেন্ড ওয়েভ পার করছি আম্মা ফ্লু জ্যাব নিয়েছেন আর আমরা আবার দেখা করছি নিরাপদে ইনশাল্লাহ ক্রিসমাসের সময় আম্মা আমাদের কাছে আসতে পারবেন ওনার হালাল টার্কি যাকে বলে কিংবদন্তি